জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ কিছু কিছু মানুষের একটা খারাপ স্বভাব আছে যতই ভালো কাজ হোক তাদের মন সন্তুষ্ট হয় না তারা বলে না কাজটা ভালো হলো না আরও ভালো হতো এইসব মানুষদের জীবনে কোনো দিন ভালো হয় না কারণ তারা ভালোটাকেই ভালো মনে করতে পারে না পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় স্বার্থের কারণে মানুষ পরিবর্তন হয়ে যায় চেহারা সুন্দর হলে মানুষ যে সুন্দর হয় এমনটা নয় প্রকৃত অর্থে মানুষ তখনই সুন্দর হয় যখন তার স্বভাব চরিত্র এবং আচরণ সুন্দর হয় মানুষের বৈশিষ্ট্য কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেইমান প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে একটি অনুরোধ করি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও একলা থাকা মানুষগুলোর মনোবল খুবই শক্তিশালী হয় জীবনটা খুবই ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়াটা খুবই সহজ কিন্তু পাওয়া অনেক কঠিন এটাই জীবনের বাস্তবতা সম্পর্ক হলো বিদ্যুতের কালেকশনের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে জীবন হলো ভাগ্যের লীলা কথা শিখতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে লেগে যায় সারা জীবন এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে কখনো হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন স্বস্তির নতুন সূর্য উঠবেই রাগ আর অহংকার একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট যার রাগ আর অহংকার আছে তার আর আলাদা করে আর কোনো শত্রুর প্রয়োজন হয় না কিছু কিছু মানুষ তোমার জীবনে আসবে তোমায় ভালোবাসতে নয় নিজের স্বার্থ গোসাতে নিজেকে যখন গুছিয়ে নিবে তখন তোমায় আর রাখবে না মনে তাই নিজের পরিপূর্ণ বিশ্বাস দিতে নেই নিজের জন্য কিছু বিশ্বাস নিজের কাছেই রাখতে হয় যারা ভুল পথে চলে তাদের সাথে চলাফেরা করার চেয়ে একা চলাফেরা করা অথবা একা বসে থাকা অনেক ভালো মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্য আফসোস করতে হবে এবং অনুতপ্ত করতে হবে